বুয়েটে অ্যাপ্লিকেশন করার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি লিঙ্কে প্রবেশ করতে পারবেন বা গুগলে সার্চ করেও এই পেজে চলে যেতে পারবেন। এখানে আসার পর আমাদের অ্যাপ্লাই নাও তো ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের ইনফরমেশন যেটা সেটা দিতে হবে, আপনি ক গ্রুপ না খ গ্রুপ করবেন সেটা উল্লেখ করার পর রোল এবং পাসিং ইয়ার এখানে ইনপুট করতে হবে। আপনি কত সালে পাশ করেছেন এসএসসি সেটা, কত সালে এইচএসসি পাশ করেছেন সেটা নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন, কারণ এবার কিন্তু ভুল হলে কিন্তু বেশ কিছু ঝামেলায় পোহাতে হচ্ছে। এজন্য এখানে একটা আমার কনফার্মেশন দেখাচ্ছে, তারপর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমার ইনফরমেশন সব শো করতেছে, এখন আমার এখানে অ্যাড্রেস যেটা সেটা দিতে হবে। গ্রাম লেখার পরে যদি আপনি পোস্ট অফিস লিখতে চান লিখতে পারেন, না হলে দরকার নেই। আর যদি শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো দিয়ে আপনার ফর্ম পূরণ করতে হবে। মোবাইল নাম্বার এখানে আপনার যেটা ইউজ করতেছেন সেটা দিবেন। ইমেল অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে, কারণ এই ইমেল এখানে দেওয়ার পর আপনি যদি চান্স পান পরবর্তীতে এই ইমেলেই ভার্সিটির যাবতীয় ইনফরমেশনগুলো পাঠায়, এজন্য অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস আপনার ব্যক্তিগত সেটা দিবেন, কারণ এখন কমবেশি সবার ইমেল অ্যাড্রেস আছে। জেন্ডার দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ, অবশ্যই আপনার সার্টিফিকেট। অনেক সময় যাদের ঝামেলা হচ্ছে না তাদেরকে অটোমেটিক নিয়ে নিচ্ছে, কিন্তু যাদের ঝামেলা হচ্ছে তাদেরকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। এখানে এটা মাথায় রাখবেন, আগে দেখে নেবেন যে আসলে আপনি এসএসসি এইচএসসি রোল নম্বর সঠিক দিয়েছেন কি না, তারপর যে তথ্যটা আসছে সেটা আপনারই কি না। দেখা যাচ্ছে অনেকের অনেক সময় ভুল তথ্য দেওয়ার জন্য ভুল ইনফরমেশন চলে আসতেছে, যার জন্য ঝামেলা পড়তে হচ্ছে। অনেক সময় জন্ম তারিখ আসতেছে না, অনেক সময় প্লেস অফ বার্থ ঠিক থাকতেছে কিন্তু জেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। প্লেস অফ বার্থ, রিলেশনশিপ, এখানে একজনের রিলেশন যার নাম দিবেন গার্জিয়ান তার সাথে রিলেশনশিপ কোনটা সেটা দিবেন, এবং তার অ্যাড্রেস যেটা সেটা এখানে দিতে হবে। সেটা দেওয়ার পর এখানে ফোন নাম্বার, তার ফোন নাম্বার, গার্জিয়ানের ফোন নাম্বার যেটা দেন, বাবা হোক মা হোক যার দেবেন, তারপরে ভেরিফাই করে দেখে নেবেন যে আসলে এখানে কোনো কোনো ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে কি না। কোনো ইনফরমেশন বাদ পড়লে কিন্তু নিবে না, আমি মনে হয় একটা ইনফরমেশন বাদ রেখে আসছি, যেটা লাস্টে দেখবো যে আসলে বাদ রাখলে অ্যাপ্লিকেশন সাবমিট হয় কি না। আর এখানে এসএসসি যেহেতু পাসিং ইয়ার দেওয়ার পর শো করার পর এখানে আপনার স্কুলের নাম দিতে হবে, স্কুলের নাম দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, এবং এসএসসি জিপে যদি এখানে ইনফরমেশন শো না করে, যাদের শো করবে তাদেরকে কোনো কথাই নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর ছবি সিগনেচার এখানে আপলোড করতে হবে। ছবির সাইজ 300x350, সিগনেচার 300x80, আর এটা 20 কিলোবাইট এবং 35 কিলোবাইটের ভিতরে হতে হবে, কোনো সমস্যা না। আপনার সাইজ সাধারণত 300-350 কেটে নিলে সমস্যা হয় না। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করুন, নেক্সটে ক্লিক করার পর যে মাধ্যমে টাকা ফেরত চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যে সেই বিকাশ নাম্বারটা দিবেন যেটা আপনি টাকা রিফান্ড চান সেটা দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করুন। এটা বাবা মা যারই হোক না কেন দিতে পারেন, অনেকে দেখা যাচ্ছে নিজের পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকে না, সেই ক্ষেত্রে বাবা মা যে কোনোটাই ব্যবহার করতে পারে। এরপর ক্যাপশনটি দিয়ে প্রিভিউ, আমি বার্থ প্লেস ভুল করেছিলাম সেটা বার্থ প্লেস এখানে লিখতে হবে। লেখার পর আবার প্রিভিউতে যাবো, প্রিভিউতে গেলে আমার অ্যাপ্লিকেশন অ্যাটেনশন প্লিজ এটা পড়ে নেবেন আসলে কী বলছে এখানে, ইয়েস দিলাম, সব ইনফরমেশন সঠিক আছে কিনা আরেকবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। সিরিয়াল আইডিটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কপি করে রাখলাম কারণ পরবর্তীতে কাজে দিবে। আমি পেমেন্ট কীভাবে করতে হয় সেটা এখান থেকে দেখি, আমি বিকাশে পেমেন্ট করবো, বিকাশের অপশান দেখতে পাবেন এখান থেকে। এখান থেকে দেখার পর আপনি বিকাশে লগ ইন করার পর পে বিলে যাবেন, লগ ইন করলে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি পে বিলে যে এডুকেশন, এডুকেশনে যে দেখেন বুয়েট দেখতে পাবেন, বুয়েট অ্যাডমিশন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সিরিয়াল নাম্বারটা পেয়েছেন, সেই সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে, এই যে 10448। এটা যার প্রত্যেকের স্টুডেন্টরা আলাদা আলাদা হবে, আপনারা মাথায় রাখবেন এটা যেন কোনো ক্রমে ভুল না হয়। এবং যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে, ফোন নাম্বারটা অবশ্যই যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করা ছিল সেটা। দেওয়ার পর আপনাকে কিছু সময় নিয়ে আপনার ইনফরমেশন ভেরিফাই করে শো করবে যে আসলে আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন কি না।
এই যে এখানে দেখানোর পর এরকম 1000 টাকা পে করতে হবে, এরকম দেখাবে। এবার নেক্সটে যেয়ে আপনি পিন নাম্বার দিয়ে দিবেন, দিয়ে ইন্টার দিয়ে ট্যাপ করে চেপে ধরলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনি অ্যাপ্লিকেশনে যাবতীয় যা সব কিছু ডাউনলোড করতে পারবেন। কিন্তু যাদের ইনফরমেশন বোর্ড থেকে কালেক্ট করা ভুল হয়েছে তাদের কিন্তু বেশ ঝামেলা, এজন্য আপনাদের ইনফরমেশনগুলো সব পেজ ডাউনলোড করে এটা আবার কিন্তু পাঠাতে হবে, এটা মাথায় রাখবেন। আর এই যে অ্যাপ্লিকেশন যেটা হয়েছে সে এটা সাবমিট করার পর প্রিন্ট কপি সবগুলো ডাউনলোড করে নেবেন, পেমেন্ট স্লিপ, অ্যাকনোলজমেন্ট স্লিপ সবগুলোই। পর্যায়ক্রমে ডাউনলোড করার পর রিসিপ্ট ডাউনলোড করবেন, কারণ যাদের ইয়েস লেখা আসবে বা কিছু সিম্বল দেওয়া হয়েছে ইয়েস লেখা আসবে তাদেরকে কিন্তু এই অপশান বাদ দিয়ে তারপর করতে হবে। ম্যানুয়ালি তাদেরকে আপনার সাবমিট করার ফর্মটা, এই যে এস লেখা ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর এটা কপি করে প্রিন্ট করে আপনাকে সংরক্ষণ করে পোস্ট অফিসের মাধ্যমে বুয়েটের কার্যালয়ে পাঠাতে হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে তারা যাচাই বাছাই করার পর। বিশেষ কিছু সিম্বল যাদের আছে আর তাদের রিসিপ্টটা 3টা ইসে হবে এটা মাথায় রাখবেন। মাথায় রাখার পর এই কপিটা যখন আপনি পাঠাবেন তারা যাচাই বাছাই করে আপনাকে অ্যাপ্রুভ দিলে তারপরে আপনি ফাইনাল সাবমিট হয়ে যাবে বা ফাইনাল সাবমিট করতে পারবেন। এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর বুয়েটে আপনার ডকুমেন্টসগুলো পাঠাবেন। পাঠানোর পরে অবশ্যই চেক করবেন যে আসলে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেটা ফাইনাল সাবমিশন লিঙ্কে গেলে এখানে বুঝতে পারবেন। আপনার সিরিয়াল এবং ডেট অফ বার্থ দেওয়ার পর ওটা অটোমেটিকলি শো করবে ওখানে, ফাইনাল সাবমিটে ক্লিক করলে এখান থেকে অটোমেটিক চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি কিছু দেখতে পাবেন না। এখন এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এখানে ইনফরমেশন শো করবে যদি আপনার ফাইনাল সাবমিট হয়ে যায়, আর যদি না হয়ে থাকে তাহলে এখান থেকে ওরকম পেজ দেখাবে, ওইখান থেকে আর আপনি কিছুই করতে পারবেন না। এখানে গেলে আবার হয়তো আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারেন, তবে টেনশনের কিছু নেই। যাদের বিশেষ কিছু সিম্বল আসতেছে তাদেরকে বুয়েট কর্তৃপক্ষ যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো নিয়ে যাচাই বাছাই করার পর অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। কীভাবে আবেদন করবেন সেটা তো আমরা দেখলাম, আর আবেদন করার পর আমাদের আর কোনো কাজ নেই যদি আমার বিশেষ কিছু সিম্বল না আসে। সেক্ষেত্রে আমার এই পর্যন্তই কাজ শেষ। এরপরে যখন আমাকে SMS দিবে পরীক্ষার জন্য তখন আমাদের অ্যাডমিট তুলতে হবে, অ্যাডমিট তুলে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র এবং সব কিছু উল্লেখ থাকবে। আর অ্যাডমিট কার্ড যখন দিবে তখন বাবা মানে একজন গার্জিয়ানের একটা অ্যাডমিট হবে আর আপনার একটা অ্যাডমিট হবে, আপনি এবং আপনার একজন গার্জিয়ান সাথে যেতে পারবেন এই জন্য। আর আপনার যে যে ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টসগুলো এখানে পেয়ে যাবেন। ফাইনাল সাবমিট কিন্তু একটা অত্যাবশ্যকীয় ব্যাপার, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশন করার পর ফাইনাল সাবমিট অবশ্যই দিবেন। দেখা যায় অনেকেই ফাইনাল সাবমিট না দিয়ে শুধু অ্যাপ্লিকেশন কপি তারপর মানি রিসিপ্ট ডাউনলোড করে, সেটা কিন্তু করা যাবে না। আপনি সব কিছু ডাউনলোড করবেন করার পর এবং সাথে সাথে ফাইনাল সাবমিটটা দিবেন। ফাইনাল সাবমিটই কিন্তু এই অ্যাপ্লিকেশন শেষ ধাপ, আর যাদের ফাইনাল সাবমিট হবে না তাদের কিন্তু ফর্ম সাবমিট হবে না। আপনাদের সাথে এত কথা বলার উদ্দেশ্য ওইটা যাতে অ্যাপ্লিকেশনটা নির্ভুল হয়। নির্ভুল হওয়ার পরের ধাপ হচ্ছে আমাদের সব রিসিপ্ট মানি রিসিপ্ট সব ডাউনলোড করা এবং সংরক্ষণ করে রাখা। তো এইভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে। আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।